আকাশে ঘন কালো মেঘ, পাহাড়ে কুয়াশা, সাথে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দিনের শুরুটা আজকে এইভাবেই হয়েছে, দেখা যাক সারাদিন কিভাবে কাটে। এত সুন্দর গোল রুটির কে বেলছে দেখো, তার নাম হচ্ছে গিরিধারি ঘোষ। আমার কাছে হেল্প করতে বসেছে, এই যে ডিম গুলেছি, ডিম পরোটা করবো, আর ও আমাকে হেল্প করছে। এই যে একটা রুটি বেলেছে, ভালো রুটি বেলছে, কিন্তু খুব স্লো স্লো। টেকনিকটা দেখো রুটি বেলার একবার। ওয়েদারটা যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা করে আছে, সেই জন্য তোমার দাদাভাই বললো যে আজকে ময়দার কোনো জিনিস খেলে হয়তো পেট খারাপ করবে না। সেই জন্য আমি বললাম যে চলো, আলুর পরোটা তো আগের দিন খাওয়া হয়েছে আমাদের, তো আজকে ভাবলাম যে ডিম পরোটা করি। সেই জন্য তোমার দাদাভাই আমাকে হেল্প করতে বসেছে। আর দেখো আমি ডিম পরোটাগুলো করছি, ও আমাকে ময়দাটা মেখে দিয়েছে, বেলে দিয়েছে, অনেক কাজ করেছে। এখন বললাম তুমি এবার ক্যামেরাটা করো, বাকি কাজ এবার আমার। প্রথমে আমি রুটিটার এক পাশে তেল মাখিয়ে নিয়েছি, যেগুলোকে আমরা সানফ্লাওয়ার অয়েল বলে থাকি, মানে সাদা তেল। তারপর ওপর পাশে আমি মাখিয়ে নিয়েছি, দেখো পরোটাটা কত সুন্দর খড়া খড়া হয়ে এসেছে, একটা লাল লাল ভাব চলে এসেছে। তো তারপর আমি যে ডিমটা গুলে রেখেছিলাম, শুধু নুন হলুদ দিয়ে আমি গুলেছি, আর কিছু দিইনি। তো তারপর আমি এক পাশে সেই ডিমগুলোটা দিয়ে ওপর পাশ উল্টে আমি সেই ডিমগুলোটা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি চারটে পরোটা করব, কিন্তু আমার একটাই ডিম লেগেছে, ঠিক আছে? একটা ডিমেই কিন্তু সব হয়ে গেছে। কেউ যদি বেশি পরিমাণ খেতে চাও তখন বেশি পরিমাণ অ্যাড করে দিও। এইটার এইটা হচ্ছে আমাদের বিকালের জন্য করা হয়ে গেল, ঠিক আছে? এই যে এইটা আমার, তোমার, এটা আমার, এটা তোমার, হয়ে গেল। কেমন লাগছে? ভালোই লাগছে। থ্যাংকস, চলো আমি আবার খাই না পরোটা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে 11:30 মতন বাজতে যায়। তো আমাদের জল খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাভাই ডিউটি চলে গেছে, আমি এখন বাড়িতে একা আছি, একটু রিলস বানাচ্ছিলাম, তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি করব। কিন্তু আমি প্রথমবার খিচুড়ি করব, তা আবার সিম্পল নিরামিষ পদ্ধতিতে, ঠিক আছে? আমার মা বলে দিয়েছে, আমি যখন স্কুল যেতাম তখন এইভাবে নাকি আমি খিচুড়ি খেয়ে যেতাম, তো আমার ওটা খুবই ভালো লাগে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন হবে জানি না, তবে ট্রাই করব, ঠিক আছে? আজকে মা আসানোর কথা আছে, কখন আনবে আমি জানি না। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমি কীভাবে খিচুড়িটা বানাচ্ছি। আজ সকালে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমি দুধ গরম করতে গিয়েছিলাম, তো দুধটা উতলে পড়ে গেছে। তো হিটারটার কি অবস্থা, যখনই জ্বালাতে যাচ্ছি তখনই মানে এরকম করে ধোঁয়া বের হচ্ছে, দেখো এই দেখো এইভাবে ধোঁয়া বের হচ্ছে প্রচুর পরিমাণ, ঠিক আছে? তো এই যে দেখো, এটা পোড়া পোড়া গন্ধ উঠছে। যাই হোক হিটারটা কিন্তু জ্বলছে, এটাই অনেক ভাগ্য ভালো। আজকে যে খিচুড়িটা বানাবো তার মধ্যে মশলা অ্যাড করবো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। তো আমি হাঁড়িটা হিটারে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে ফোড়ন হিসেবে। তারপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তো তখন তেলটা আসেনি, দেখো এবার কিন্তু তেলটা চলে এসেছে, তাই ওগুলো খড়ে গেছে। তো এবার আমি নিয়ে নিয়েছি চাল, মুসুর কলাই আর আলু, এর মধ্যে পালক শাক, সয়াবিন, আরও অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করতে পারি, কিন্তু আমি আজকে একদম টোটালি সিম্পল পদ্ধতিতেই বানাবো, আবার সিম্পলভাবে বানাবো, সেই জন্য আর বেশি কিছু অ্যাড করলাম না। তো আমি ফার্স্টে চালগুলো ধুয়ে নেব, তারপর আরেকবার জল দিয়ে সেগুলো ভিজিয়ে রাখবো। মা বললো যে ভিজিয়ে রাখলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য মায়ের কথাটা শুনতে হবে, ওই জন্যটাই করেছি। আর এখানে দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, তো সেটা গরম হয়ে গেছিলো, তো ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এই দেখো গরমও হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত কিছু দিয়ে দেবো, তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, ব্যাস এটুকুই অ্যাড করব। তারপর একটু মিষ্টতার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, আদা লঙ্কা আর জিরের যে পেস্টটা করেছিলাম সেটাই শুধুমাত্র দিয়ে দেবো, তারপর আর কোনো কাজ নেই। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দেবো, অনেকক্ষণ ধরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। ব্যাস ওটা তো আমার হয়ে গেল। এবার খিচুড়ির সাথে তো টক লাগবেই, তো সেই জন্য টক করবো। আর এই যে ঢ্যাঁড়সটা দেখছো, আমাদের ছোট্ট মাঠটাই হয়েছে, আমরা যেহেতু দুটো মানুষ সেই জন্য দুটো টমেটোতেই আমাদের হয়ে যাবে, আর ঢ্যাঁড়স আর দেবো একটা আলু, ব্যাস এইটুকুই রান্না হবে টক খিচুড়ি। তো দেখো আমার রেডি হয়ে গেছে, এবার তোমার দাদাভাইও চলে এসেছে ডিউটি থেকে, তো আমরা দুজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি। কিছু কথা
বলতে চাই কিছু থাকে না বলা কিছু কথা ছুটে চাই কিছু থাকে না বলা। এখানে খিচুড়ির সাথে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর করেছি হচ্ছে ডিম সেদ্ধ করেছি, সেটাকে আমি একটু চাট মশলা আর পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর এদিকে আছে টমেটোর টকটা। খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছি, বিকেলে উঠে লিচু খেতে বসলাম। তোমার দাদাভাইয়ের কান্নাটা দেখো যে একটা পাত্রের মধ্যে আমি রাখি চোখাগুলো, তা না সানেই ফেলে দিয়েছি, কেমন নোংরা হয়ে লাগছে দেখতে। তোমাদের দাদা ভাই না ডিউটি চলে গেছে, কিন্তু আগের দিন রাতের বেলা ওরা আইসক্রিম এনেছিল আমার জন্য, তো আমরা তো দুটো খেয়ে নিয়েছি, কিন্তু একটা বেঁচে ছিল, তো ওটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, আমার খেতে বারণ করেছে, কারণ ফল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইসক্রিমটা খাবো তো একটু ক্ষতি হতে পারে, কিন্তু আমি তো শুনবো না। কিছুক্ষণ পরেই খেয়েছি, তো দেখো এটা কিন্তু আমার খুবই ভালো লাগে দেখতে, কিন্তু ছোট, মাত্র 20 টাকা দাম, কিন্তু এর মধ্যে এত পরিমাণ মালাই আছে বন্ধুরা, আর খেতে এতটা টেস্টি কি বলবো। দইয়ের যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড়ের মধ্যে ডেকোরেট করা আছে এই মালাইটা, খুবই টেস্টি, কিন্তু এটা প্লাস্টিকের, ঠিক আছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট, আর খেতেও তেমনি বিশাল সুন্দর। আবার আমি সন্ধ্যেবেলা ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে 7:30, তো দেখো আমি মন্দির থেকেও চলে এসেছি, আর ঘরেও আমি ধূপ সন্ধে দিয়ে দিয়েছি, তো এখন আমার কাজ হয়ে গেছে, আর কিছু কাজ নেই। তো বন্ধুরা এবার আমি কী করবো, এবার হচ্ছে আমি পড়তে বসবো। তো দেখো বইপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এবার আমি 7:30 বাজে এখন, ওই 9টা মতন পড়াশুনো করবো, তারপর খাবার বানাতে হবে রাতের জন্য, তো তোমার দাদা ভাই আসুক, ততক্ষণ আমি একটু পড়াশুনো করে নিই। তো চলো বন্ধুরা এখন ভিডিওটা আমি অফ করছি, তারপর তোমার দাদা ভাই আসুক, খাবার বানাবো, তখন আবার ভিডিওটা অন করবো, ঠিক আছে। অনেক দিন পর আমি একটু হরি সাধনা করে পড়তে বসেছিলাম, তো উনি সেটা দেখে গেছেন, তো ওনার মনে হয় খুবই মায়া হয়েছে, আমার বরের কথা বলছি, তো উনি বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছেন, কারণ আমি বলেছিলাম যে পড়া হয়ে গেলে আমি রুটি তরকারি বানাবো, তো ওনার আমাকে দেখে একটু মায়া হয়েছে যে পড়তে বসেছে অনেক দিন পর, একটু পড়ে নিক, তো সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। কী খাবার নিয়ে এসেছে সেটা আমি বলছি, ও খাবার খেতে গেছিলো বাইরে ফাস্টফুড, তারপর ও এই সমস্ত কিছু নিয়ে এসেছে, রান্নাঘরে রেখেছিলো, আমি পড়া হয়ে গেছে, তারপর আমাকে বললো আর কি যে আমি নিয়ে এসেছি, তুমি খাবারটা বাড়ো। তো আমাদের দুজনকার জন্য খাবার বেড়ে নিতে আমি চলে এসেছি রান্নাঘরে, তো এখানে দুটো প্যাকেট ছিল, তো একটা ছোটো একটা অনেকটা বড় ছিল, তো আমার জন্য ফার্স্ট আমি ছোটোটা নিচ্ছি, তারপর দেখলাম যে বিরিয়ানি এনেছে, এখানকার বিরিয়ানির কালারগুলো একটা অন্যরকম, আমাদের ওখানে অন্যরকম, বিরিয়ানি দেখে তো আমার এরকম ফিলিংস হয়েছিলো, ও মাই গড বিরিয়ানি এরকম হয়েছিলো সত্যি কথা। তো 3 প্লেট মোটমাট আছে, ঠিক আছে, একটা প্যাকেটে 2 প্লেট একেবারে ভরে দিয়েছে, আর একটাতে 1 প্লেট ভরেছে, তো আমি ছোটোটাই নিয়েছি, তারপর তোমার দাদাভাইয়ের থালাটাতে আমি বড়োটা দিয়েছি, ঠিক আছে, ওটাতে অনেকটা পরিমাণ ছিল, কারণ আমার থেকে তো ও তো বড়ো, তো ও তো খাবেই পরিমাণটা বেশি, তাই না। তো তোমার দাদাভাইয়ের ওখানে চিকেনও অনেক ছিল, আর হচ্ছে যে বিরিয়ানির পরিমাণটা, ভাতের পরিমাণটা অনেকটা বেশি ছিল, তো ওর কাছ থেকে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছে হচ্ছে কিছুটা পরিমাণ ভাত, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার দাদাভাই একেবারেই বুঝতে পারবে না, এটা শুধু তোমরাই দেখতে পেলে, কিন্তু ভিডিওটা পরে যখন ও দেখবে তখনকার বিরিয়ানিটা আমার পেটে থাকবে, তখন আর কিছু করার নেই, আমার কাছ থেকে ভাগটা নিতেও পারবে না, ঠিক আছে বন্ধুরা, আমি ওকে বলিও নি। এবার আমি গ্রেভিটা অ্যাড করে দিয়ে দিয়েছি, আসন পেতে দিয়েছি, তো দেখো এটা আমার, আর হচ্ছে তোমার দাদাভাইয়েরটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো খাবার আমি তো বেড়ে নিয়েছি, আর মক্কেল ফ্রিজের ওপরে ডাবের কাছে ফোন রেখে নিউজ শুনছে। তো চলো বন্ধুরা এবার আমরা পেট পুজোটা করে নিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগের, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু।